দেশে মৎস্য চাষের প্রায় 65% পোনা উৎপাদন করা হয় যশোর জেলায়। এ জেলায় প্রায় 80টি হ্যাচারি থেকে এসব পোনা উৎপাদন করা হয়। হ্যাচারি মালিকরাই এদেশের মৎস্য চাষের ভিত্তি রচনা করেছেন। বাংলাদেশে বেসরকারিভাবে প্রথম হ্যাচারি গড়ে তোলেন যশোরের শেখ মুহসিন আলী। তিনি বেঁচে নেই। তার ছেলে হাফেজ শেখ মেজবা উদ্দিন 2001 সালে পেয়েছেন আন্তর্জাতিক FAO পদক। আমার আব্বা মরহুম শেখ মুহসিন আলী সাহেব যশোর অঞ্চলে মাছ চাষের মানে বিজ্ঞানভিত্তিক চাষ শুরু করেন এবং ব্যাপক সফলতা পান এবং 80-এর দশকে এসে ডফের সহযোগিতায় আব্বা তখন হ্যাচারি 82-তে শুরু করেন। তখন অনেকে বলছিল যে ঘরের মধ্যে কি মাছে ডিম পাড়ে, এটা কেমনে সম্ভব? তো যখন আমরা সাকসেস হয়েছি তখন আমাদের দেখা দেখি এখন টোটাল যশোরে প্রায় 87টা ছোট বড় হ্যাচারি। প্রথম দিকে আমরা হ্যাচারিতে সিলভার কাপ এবং গ্রাস কাপ মেনলি করতাম। 87-88-এর দিকে রুই মির্গেল শুরু কাতলা এগুলো দিয়ে শুরু হয়েছে। মাদার ফিশ, এটাকে আমাদের হ্যাচারির ভাষায় বলে ব্রুড ফিশ। ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে আপনার একটা ব্রুড ব্যাংক গড়ে তুলেছিলেন। তো এদের কাজটা ছিল পদ্মা চিটাঙ্গা হালদা এই নদীর থেকে মৎস্য রেণু ধরে এনে এটাকে লালন পালন পোনা করে এটাকে বড় করে আমাদের কাছে বিক্রি করতো। একটা মাছ ছেড়ে যদি এক বছরে 1 পোয়া হয় 200-300 গ্রাম ওজন হয়। আর এই ব্রুড ব্যাংকের উন্নত জাতের মাছের বাচ্চা যদি ছাড়ি তো 1 বছরে সহজেই 1-1.5 কেজি হয়ে যায়। এই যে বার্মার থেকে মানে ডলার নষ্ট করে মাছ ইম্পোর্ট করা হয় এ করার কোনো প্রয়োজন নাই যদি আমরা ব্রুড ব্যাংকের থেকে এই সহযোগিতা পাই। পুকুর দেখাশোনা ও পরিচর্যাকারীর পারিশ্রমিক, পুকুরের পাড়ে শাকসবজি, পেঁপে ও ফলের গাছ এবং কান্থিতে মাচা করে লাউ কুমড়া বরবটি শিম উচ্ছে ইত্যাদি চাষ করে সেখান থেকে ব্যয় করা যায়। আমার মাছ চাষি ভাইদের জোর দিয়ে একটি কথা বলবো, আপনারা আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করবেন এবং মাছ চাষের যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আপনার এলাকার মৎস্য কর্মকর্তা ও অভিজ্ঞ মাছ চাষির পরামর্শ নেবেন।